সিটাং শহরের মাস্টারফুল বৌবাজার এলাকার ত্রাস পাকুলিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নেওয়াজ কাজিমিরে অবশেষে গ্রেপ্তার করছে পাকুলিয়া থানার পুলিশ। পরে এই শীর্ষ সন্ত্রাসীরে সাথে লই এনে পাকুলিয়া থানার পুলিশ মাস্টারফুল এলাকার তার বাবা ক্রিস বাবুলের আস্তানাত অভিযান চালায়। সেই অভিযানত বাকুলিয়া থানা পুলিশের মারে আসিল অনেরার প্রিয় চ্যানেল সি প্লাস। নেওয়াজ কাজিমের বাপ ক্রিস বাবুলের এই অবৈধ তহলকৃত জায়গার দিয়ে গড়ি তুললে এই বিশাল সাম্রাজ্য, যেই জায়গার ভিতরে সন্ধান ফা গিয়ে টর্চার সেল জানা গিয়ে দে আশপাশের এলাকাত বিভিন্ন জনেরে হুমকি দুমকি দিয়ে নে সাঁদা আদায় করত এই নেওয়াজ। যদি কেউ টিয়া দিতে অস্বীকৃতি জানাইত তাইলে তখন তার কিশোর গ্যাং যাইয়ে নে সেই মানুষগিনেরে তুলিয়ানি এই জায়গার নির্যাতন চালাইত। অভিযানত এই টর্চার সেলের ভিতরে তন আগ্নেয়াস্ত্র ছুরি গিরিশ গুলির খোসা সহ উদ্ধার হইয়ে ইয়াবা ট্যাবলেট জানা গিয়ে দে এই জায়গার বিভিন্ন জনের ধরিয়া নিয়ে নে অমানবিকভাবে ফেটানো হইত, সেই সাথে অস্ত্র কিংবা ইয়াবা দিয়ে নে ধরাই দিবার মতো ভয় ভীতি প্রদর্শন করা হইত বলে জানাইয়ে নির্যাতনের শিকার এই যুবক। ফোলা পান দিয়ে ধরে নিয়ে এখানে এনে মারছে, কেন মারছিল টাকা দাবি করতেছে, এখানে মাঠে মারছে, পরে পুলিশে এসে আমাকে উদ্ধার করছে, হকি স্টিক দিয়ে মারছিল, আমার আঙুল ভেঙে গেছে। এই সময় সন্ত্রাসী নেওয়াজ নিজের অপকর্মের কথা অকপটে স্বীকার করে। এই এই আলামতগুলো কি কার? আমার। এগুলো কার? আমার। তোমার কি করে এখানে কি করো তুমি? কিশোরগঞ্জ পালি। কিশোরগঞ্জ আছে, আর কি করো তুমি? বিচার করি। বিচার করো? টাকা পয়সা নি। টাকা পয়সা নাও? তোমার কয়টা গ্যাং আছে এরকম? দুইটা। দুইটা গ্যাং, কয়জন সদস্য আছে? ২৪ জন। ২৪ জন। এরকম আপনারা কয় ভাই আছেন? আমরা তিন ভাই, আপন ভাই আর দুই ভাইগুলো নাই। সব ভাইগুলো খারাপ যায়, আমার আপন ভাইগুলো খারাপ না। আমরা জানি যে আপনার বাবা আপনাদের সাথে অনেক সময় মারামারিতে অংশগ্রহণ করে, উনি বন্দুক হাতে বেরিয়ে যায়। হ্যাঁ। তোমার এলিয়ানি কি আনছে? রাব্বু। অভিযান শেষে বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানাইয়ে এই নেওয়াজের অত্যাচারে এই এলাকার সাধারণ জনগণ রীতিমতো অতিষ্ঠ, কিন্তু তার বিরুদ্ধে থানাত অভিযোগ দিবার সাহসও এককান সময় এরিয়ার মাইন্সের নোয়াছিল। অবশেষে উঠান বৈঠক সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি স্থানীয়লের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই নেওয়াজেরে আটক করতে সক্ষম হয়। অনাজানন ক্রিস বাবুল এক আতঙ্কের নামে এই এলাকাত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানুষের জিম্মি গড়িয়ে জায়গা সম্পত্তি দখল করে, অভিযোগের হলো শেষ নাই, তার বিরুদ্ধে চাঁদাবাজি সন্ত্রাসী মানুষ জিম্মি গড়িয়ে টর্চার সেলে দাঁড়িয়ে অস্ত্র লাঠিসোঁটা কিরিশ চাকু ইত্যাদি এবং আরও হয় কি অস্ত্র দিয়ে ইয়াবাদি পুলিশের হাতে তুলে দিয়ম দীর্ঘদিন যাবৎ তারে সোর্স নিয়োগের মাধ্যমে তারে গ্রেপ্তার নেওয়াজারে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে আত্মনা সার্কিয়ার ওয়ারেন্ট আছে জিয়ার এবং বারোয়ান মতো মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তার বাপুর বিরুদ্ধে ২৬ জন আছে, তারা বাপুর দুজনেই আত্মানার শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কিছু সহযোগী ইতিপূর্বে গ্রেপ্তারের আদালত কারাগারত আছে এবং বাকি সহযোগী তার যে গ্যাং এই সহযোগী গ্রেপ্তার গিরবেলা ২৮ অভিযান অব্যাহত আছে। ইন্ডিয়া দিয়ে ফজরর বাকুলিয়া তানাদিন কল্পলোক আবাসিক এলাকার তুন সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান সরে দিবার হতা হইয়া নে মাইনসের তুন লাখ লাখ টিয়া হাতায় লইবার অভিযোগে মোহাম্মদ আজিজুল ইসলাম প্রকাশ আজিজ নামের এক প্রতারকেরে আটক গজ্জে বাকুলিয়া থানার পুলিশ। এই প্রতারক আজিজ নিজেরে মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ শফিউল আলমের নিকট আত্মীয় আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়ে নে বিভিন্ন মাইনসের মারে প্রতারণা চালাইত বলে জানাইয়ে পুলিশ। জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমরা আজিজুল ইসলাম প্রকাশ আজিজ নামে একজন ভুয়া ডাক্তারকে, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত আছেন বলে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে বিভিন্ন ব্যক্তি যারা একেবারে নিরীহ এবং সাধারণ সহজ সরল এদেরকে প্রাথমিক সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা এবং বিভিন্ন কাস্টমসে বিভিন্ন পদে এবং পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দিবে বলে প্রতারণা করে আসছে এবং তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এবং এই ভুয়া ডাক্তার নিজেকে মাননীয় মন্ত্রী পরিষদ সচিব শফিউল আজম স্যারের নিকট আত্মীয় বলে পরিচয় দিয়ে এই কাজটি এতদিন ধরে করে আসছে। বাদীর এজাহারের ভিত্তিতে টিম বাকুলিয়া তাকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে সে যে জালিয়াতি করে আসছে এই তথ্যগুলা
সে পুলিশের কাছে স্বীকার করে এবং তার বিরুদ্ধে প্রতারণা আর পেনাল কোর্টের প্রতারণায় মামলা হয়েছে। এই পর্যন্ত আমরা তিনজন অভিযোগকারীকে পেয়েছি যাদের সাথে সে প্রতারণা করেছে। তবে তার এই পরিচয় পাওয়ার পরে আরও অনেকে আমাদের সাথে যোগাযোগ করছে যারা প্রতারিত হয়েছে, তবে তার বিরুদ্ধে আগে কোনো মামলা রুজু হয়নি। কামরুজ্জামান রনি, C+ টিভি, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখা গো লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগো দিও গো বেল আইকন আছে এবার চাপ দন, তইলে অনেক ব্যাক করা গদি আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আরা সাগাই হতা হই।